Boo. Boo titty. Boo-ba. Ata gache. Ata kari. Tota pakhi. Tota pakhi. Dalim gache. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহমাদ ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার ছেলে জায়ান, এই যে আমার মেয়ে সায়রা, ওরা দুজন একসাথে খেলা করছে। তো একসাথে অবশ্য খেলা করা হয় না, কারণ আমার ছেলে খেলনা ধরে তাহলে তাকে সে কামড় দেয়, আপনারা তাকে খামচি দেয়। তো এখন আমার ছেলে আসলে অনেকটা একটু ভীতু টাইপের, আমার মেয়ে অনেক সাহসী। কারণ যদি আমি আমার ছেলেকে বলি যে এখানে পানি গরম আছে বা এখানে পোকা আছে, তাহলে সে তার ধারে কিনারা যাবে না। যদিও এখানে পানি গরম নাই বা পোকা নাই, তারপরেও সে ধারে কিনারা যাবে না। আমি বলছি এই কারণে, সে বাবা শুধু বলবে আম্মু পোকা, আম্মু পোকা। আর আমার মেয়েকে যদি বলি এখানে পানি গরম আছে বা এখানে পোকা আছে, সে ওখানে যায় ধরে দেখবে যে আসলে পানি গরম কি না, তারপরে সে সরবে। আর পোকার সে দৌড়ায়, মানে এতটা সাহসী আমার মেয়ে। তো রাস্তাঘাটে বের হলে আমার ছেলে আমার বোকা ধরে থাকে, মানে আমি যেখানে যাই সে আমার সাথে যাবে, আমার বা আমার বোকা ধরে থাকবে, মানে সে একা একা হাঁটবে না। আমি তার থেকে একটু ডিস্টেন্স করে গেলে তখন সে আরও বেশি ভয় পেয়ে যায় আর কান্নাকাটি করে। আর আমার মেয়েকে আমি ছেড়ে দিলে সে তো আমার বোকা ধরে দূরের কথা, সে নিজে একা একা হাঁটে, আমার আর চিনে না, সে বহু দূর জায়গা, মানে সে এতটাই স্মার্ট। এই কারণে কোথাও গেলে আমাকে অনেক সমস্যায় পড়তে হয়, সায়রাকে কখনো নিচে নামানো যায় না যদি সে হাঁটতে পারে। তো মাশাল্লাহ আমার মেয়েটা অনেক অনেক বেশি বোঝে আমার ছেলের থেকে, আমার ছেলে একটু কম বোঝে। আর আমার ছেলে এখন যে খেলাগুলোতে খেলে, তো আমার মেয়ে এখন এই বয়সেই এই খেলাগুলো দিয়ে খেলতে পারে, মানে ওর আমার ছেলে যা করে আমার ছেলেও আমার মেয়েও তাই করে। মোট কথা যে সে সব কিছু শিখতেছে তার ভাইয়ের কাছ থেকে। তো জায়ান যা বলে সায়রাও তাই বলে। জায়ান যেমন অনেক সময় ওর আব্বু নাম ধরে ডাকে, ওর আম্মু নাম ধরে ডাকে, তো সেক্ষেত্রে সায়রাও আর আব্বু আম্মু নাম ধরে ডাকে। আমরা তো অবাক হয়ে গেছি, কী ব্যাপার, এগুলো কী বলে, একটু অস্পষ্ট। কিন্তু ও সেম কাজটা করে যে কাজটা ওর ভাই করে। তো অনেক সময় দেখা যায় যায় কি যে আমি মানে সায়রাকে বেশি ডাকা পড়ে আমার, তো জায়ান সায়রাকে বেশি ডাকে। তো এই কারণে সায়রা ওর নামটাই বেশি রিপিট করে। তো এই ভিডিওতে আমি দেখাবো যে সায়রা কীভাবে ওর নাম ধরে ডাকে। আর আমার ছেলে এখন তোমাদেরকে কিছু ছড়া বলবে, তো ওকে দু একটা ছড়া মুখস্থ করাইছি, কিন্তু এখনও ক্যামেরার সামনে সেগুলো বলতে চাচ্ছে না বা বলতে চায় না, তাই আমি ওকে হেল্প করতেছি। তো শুনো, বলো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, ইউ আর আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড, সো হাই ওয়ার্ল্ড
Why? So? So? Yeah. Hi. Hi. Like a, like a diamond. Diamond. In the, bolo, in the, in the sky. Sky. Ata gache. Ata kare. Tota pakhi. Tota pakhi. Dalim gache. Dalim. Gache. Dalim. Mou. Mou. Hey. Eto daki. Eto daki. Tobu kotha. 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 Kauna kyo? Kome kyo. Bou. Tai. Tai, tai. Tai, tai. মামার বাড়ি যাই মামার বাড়ি যাই মামা দিল দুধ ভাত মামা দিল দুধ ভাত না আগে বলো মামা দিল মামা দিল দুধ ভাত দুধ ভাত পেট ভরে পেট ভরে খাই 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 মামি এলো মামি লাঠি নিয়ে লাঠি পলাই 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 বেউ তো শুনলা ও ছড়াগুলা তো লাস্ট পর্যায়ে ও অনেক বিরক্ত হয়েছিল তো তখন আর ক্যামেরা কোড ধরি নাই তো যাই বলছে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টসে বলবা আমার মেয়ে মাশাআল্লাহ অনেক আগে থেকে খাটা শুরু করেছে সে 11 মাস থেকে খাটা শুরু করেছে আর জায়ান 14 মাস থেকে খাটা শুরু করেছে বলো তাই 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 তো যাই হোক অনেক কিছু বলে আমাদের সম্মান দে তো ফ্রেন্ডস তোমরা আমার ব্লগগুলো দেখো দেখলে ও সব কারণ জানবা তো বাচ্চাদের সাথে দুষ্টামি খুব কমই করা হয় কারণ বেশি দুষ্টামি করলে বাচ্চারা আবার বেশি পেয়ে বসে তখন ওরা আরও বেশি দুষ্টামি করে তো তখন সেটাকে সামান্য অনেক কষ্ট হয়ে যায় তাই ওদের সাথে খেলাধুলা একটু কমই করি আচ্ছা যাই বলো তো তোমার হাত কই দেখাও তো আম্মুকে হাত দেখাও আচ্ছা চোখ দেখাও চোখ চোখ নাক নাক দেখাও নাক 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 চুল চুল কান দেখাও কান 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 দেখাও এই যে কান গলা দেখাও গলা 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 দেখো বন্ধুরা সায়রা এখন ও নাম ধরে ডাকবে মইনা তো দেখো বন্ধুরা জায়ান খেলা করতেছে সায়রা ওর খেলা নিয়ে খেলতেছে তো সায়রা ওর খেলা কেন নিল এই কারণে জায়ান সায়রাকে মার দিল তো সেই জিতে সেই রাগে সায়রা ওর সব খেলনাগুলো নিচে ফেলে দিল তাহলে তোমরা দেখো ওদের দুজনের ভাই বোনে এরকমই কাণ্ড কীর্তি সারাদিন চলে তো ওদেরকে আমি কখনো একসাথে রাখি না যে আমি কখনো কোনো কাজে গেলে তখন হয় জায়ানকে আর না হয় সায়রাকে আমার সাথে নিয়ে যাই কারণ একসাথে রাখলেই একটা বিপদ করার সময় থাকে তো পুরা আমার মেয়ের গালে কী অবস্থায় খামচায় আছে এই অবস্থা করছে তো ওর খেলনা যে কোনো খেলনা সায়রা ধরলেই ও এই অবস্থা করে কোনো খেলনা আপুর একটা সুতার বস্ত্র আমার মেয়েকে দেবে না আমি যত খেলনায় আনি না কেন আমার অনেক খেলনা ছিল বাসার মধ্যে সব খেলনা আমি লুকিয়ে রাখছি কিছু খেলনা দিছি কারণ সব খেলনা দিলে সে পুরা ঘরে ছড়াছিটা রাখে তো ঘরটা আরও নোংরা করে সাফ করে না তো আমার অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমার মেয়েকে একটা খেলনা খেলতে দেবে না কোনো খেলনা যদি আমার মেয়েটা নেয় তাহলে হয় তারে গালে খামচি দেবে আর না হয় তাকে কামড় দেবে তো এই কারণে আমি আসলে দুজনকে একসাথে রাখি না তো দুজনকে আমি আলাদা করে রাখি তো দেখা গেলো যে আমি যদি কাজে বেঁচে থাকি তখন আমি হয় সায়রাকে নিয়ে যাই আর নয় জায়ানকে নিয়ে যাই একসাথে রাখলে সমস্যা হয় তো যখন জায়ান ছোটো ছিল তখন আমি ভাবতাম এই আমার ছেলেটা একা একা খেলতেছে আমার কাছে খুব খারাপ লাগতো ওকে দেখে যে ওর সঙ্গে ভালোই তো একটা বেবি পরপর নেওয়াই ভালো কিন্তু ইভেনচুয়ালি যখন আমি পরবর্তী কনসিভ করলাম আমি যেটা ইচ্ছা করে করি নাই আল্লাহর আমাদের হয়ে গেছে
তো তখন বললাম যাক ভালো হয়েছে এটা হয়ে আমার ছেলেটা খেলা সঙ্গী হইল। তো কিন্তু কখনো ভাবি না যে এরকম অবস্থা হবে। আসলে মানুষ ভাবতে পারে না যে পরে কী হবে, মানুষ ভাবে এক হয় আরেক। তো যাই হোক, তো আমার আমার ছেলে তো ওদের মধ্যে এমনিতেই আমার ছেলে আমি সায়রাকে খুব ভালোবাসে, আদর করে, কিন্তু আদরের মাঝখানেও মানে বেশি চাপ পড়ে যায়। কারণ দেখা গেলো যে ও ওর উপরে উঠে ও আদর করে, লাফালাফি করে, ও তো মনে করে যে সায়রা ওর মতনই, ওর মতনই, কিন্তু সায়রা থেকে ওর থেকে ছোটো, ওর থেকে দুপুরে, সেটা তো বুঝতে পারে না। তাই সায়রা একটু বেশি ব্যথা পায়, ও একটু হার্ট হয়, তো এগুলো তো হতেই থাকে। তো এসব কথা বলার কারণ একমাত্র তোমরা যারা আমার মতন বেবি আছে, যাদের বেবিটা এরকম করে, তো তারা কীভাবে এই ব্যাপারটা সামলাইছো তা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবা। আর যাদের এখনও বেবি হয়নি বা একটা বেবি আছে আর একটা বেবি নিতে চাচ্ছ মানে একটু ডিস্টেন্স কম রেখে, তাদেরকে আমি বলতে চাচ্ছি প্লিজ আপুরা, প্লিজ প্লিজ তোমরা একটু ডিফারেন্স রেখেই বেবি নিও, কমসে কম 2-3 বছরের। এর থেকে বেশি, এর থেকে কম ডিফারেন্স বেবি নিও না, তাহলে আমার মতন অবস্থা হবে। কারণ কখন কী হয় গিয়ে তো বলতে পারে না, তো আমি অনেক ভুক্তভোগী এই ব্যাপারে। তো তো তোমাদের কাছে কেমন লাগছে আমার আমার বেবিদেরকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। বন্ধুরা, আমার ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে ক্লিক করে দিবে, যাতে করে আমার সকল প্রকার ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।